হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল আহারের বাহার। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, তোমাদের ভালোবাসা ও শুভেচ্ছায় আমিও ভালো আছি। তো দেখো, অনেক সময় আমাদের বাড়িতে অনেক রকম ফল আসে, যেমন ধরো কলা আসে। কলাগুলো হয়তো অনেকগুলো খাওয়া হয়নি, পড়ে রয়েছে, পড়ে পড়ে কেমন কালো মজে যাওয়া মতো হয়ে যায়। তখন সেগুলোকে নর্মালি আর খেতে ইচ্ছে করে না, কিন্তু ফেলে দিতেও গায়ে লাগে না। তাই জন্য আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এরকমই কিছু লেফটওভার কলা আর একটু দুধ দিয়ে একটা ডেলিশিয়াস রান্না, যেটা খুব সহজে খুব চটজলদি হয়ে যায় আর খুব অল্প ইনগ্রেডিয়েন্টসে অল্প তেল দিয়ে, মানে খুব ঝটপট তুমি যদি এইটা বানিয়ে ফেলতে পারো, তুমি নিজে খেয়েও নিজেরই প্রশংসা করতে পারবে, এতটাই টেস্টি এবং ভালো এই রান্নাটা। তো রান্নাটা কিভাবে হলো সেটা দেখার জন্য ভিডিওটা অবশ্য করে পুরো দেখতে হবে, এবং দেখার পর ভালো লাগলে অবশ্য করে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না। তো দেখো তো এই রান্নাটা তোমরা চিনতে পারছো কি না। তো প্রথমে আমি কলা নিয়েছি, একটু দুধ নিয়েছি এবং 3 চামচ মতো চিনি দিয়ে এটাকে একটা পেস্ট করে রাখবো। দেখো একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1/2 চামচের থেকে একটু বেশি বেকিং পাউডার মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এবার নিশ্চয়ই বুঝতে পারছো আমি রান্নাটা কি করছি। আমি করছি কলার মালপো, কিন্তু আমি একেবারে এটাকে ডিপ ফ্রাই করবো না, আমি শ্যালো ফ্রাই করেই এই মালপোটা বানাবো। তো বেকিং পাউডারটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি 1 বাটি মতো ময়দা ইউজ করেছি। এখানে কলা দুধের পরিমাণের সঙ্গে যায় এমনই ময়দা ইউজ করেছি আমি। তোমরা যদি বেশি কলা দুধ নাও তাহলে আর একটু বেশি ময়দা দিতে পারো, মানে যাই হোক না কেন এর ব্যাটারটা একটু থিক হবে। তো এটাকে খুব ভালো করে মিক্স করব। দেখো সুন্দর স্মুথ একটা ব্যাটার দেখতে পাচ্ছ, কী সুন্দর রিবনের মতো পড়ছে। তো এইরকমই একটা ব্যাটার আমি প্রথমে বানিয়ে নেব। তারপর দেখো আমি প্যান বসিয়েছি, গ্যাসের ওপর বসিয়ে একটু অল্প অয়েল গ্রিস করে নিয়েছি। খুব বেশি তেলের এতে একেবারে প্রয়োজন হয় না, অযথা তেল দিয়েও লাভ নেই। তো এর থেকে এই ব্যাটারটা থেকে 1 হাতা মতো তুলে আমি এই প্যানের মধ্যে দিয়ে একটু স্প্রেড করে নেব। কেউ যদি চাও ছোটো ছোটো মোটা মোটা করতে সেটাও ভালো লাগে, কেউ যদি চাও পাতলা করে একটু ছড়িয়ে নিয়ে করতে সেটাও ভালো লাগে, তবে সেটা তুলতে একটু অসুবিধে হয়, মিষ্টি জিনিস তো। তো এইভাবে দেওয়ার পর এটাকে একটু গোল মতো করে স্প্রেড করে নিয়ে আমি ওপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে দেবো 1 থেকে 2 মিনিটের মতো। বেশিক্ষণ সময় একেবারে লাগে না, আর ফ্লেমটাও একেবারে লোতে করে দেবো, যাতে করে একটা পিঠ সুন্দরভাবে হয়ে যায়। তো দেখো একটা পিঠ হয়ে গেছে, আমি খুব আস্তে আস্তে এটাকে উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছ একটা পিঠ কী সুন্দর বাদামি করে ভাজা হয়ে গেছে। তো আরও একটা পিঠ এভাবে বাদামি করে ভেজে নিলেই কিন্তু রান্নাটা একেবারে রেডি হয়ে গেল। তাহলে বুঝতেই পারছো কত চটজলদি তোমাদের বাড়িতে পড়ে থাকা কলা, অল্প একটু দুধ, একটু ময়দা দিয়েই কত সুন্দর ব্রেকফাস্ট বানানো হয়ে যায়। বাচ্চারাও খেলে খুব খুশি হবে, বড়রা তো খুশি হবেই। তো এত সহজেই রান্নাটা হয়ে গেল, দেখো কত সুন্দর দেখতে হয়েছে, স্মেলটাও খুব সুন্দর হয়েছে আর খেতে দারুণ ইয়ামি হয়েছে। আমি তোমাদের সুবিধার্থে আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। তোমরা একেবারে এই প্রসেসেই বাড়িতে বানালে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এবং এটা মানে প্যান থেকে উঠে আসারও কোনো অসুবিধা হবে না, এতটাই তাড়াতাড়ি এটা হয়ে যায়। তো এটাকেও আমি আবার ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে 1-2 মিনিট হতে থাকবে। তারপরে আমি এটাকে উল্টে দিয়ে আবারও একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই দেখো রান্না পুরো ডান। আমার ওখানে 2টো কলা আর একটু 1 কাপের থেকেও অনেক কম দুধ লেগেছে, তাতেই আমার 2 কি 3টে হয়ে গেছে। একটা তো ভাজতে ভাজতেই আমার ছেলে অর্ধেক খেয়েই নিয়েছে, তো 2টোই তোমাদের দেখাচ্ছি। এটাকে আমি দেখো তোমাদের কেটেও দেখাবো কতটা সফট হয়েছে। এটাকে রেখে দিয়ে পরের দিন খেলেও খুব ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্য করেই আমাকে জানিও, লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না। আর নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা অবশ্য করে প্রেস করো। আর এরকম অল্প তেলে সুন্দর সুন্দর রান্না বা একেবারে অয়েল ফ্রি রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্য করে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।